আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজকে যে একটা কথা বলেছেন যে ওবায়দুল কাদেরকে ফাটিয়ে দিতে পারলে তিনি একটা পুরস্কার দিবেন প্রিয় দর্শক ফাটিয়ে দেওয়ার কথাটা আমি নিয়ে আসছি ওই যে বিচারপতি মানিককে ফাটিয়ে দেওয়া হয়েছিল সেই মানিকের মতো ওবায়দুল কাদেরকে কেউ যদি ধরিয়ে দিতে পারেন তাহলে তাকে পুরস্কৃত করবেন স্বররাষ্ট্র উপদেষ্টার আজকের কথাটা খুব মজাদার হয়েছে প্রথম আলোতে এই বিষয়ে একটা হেডলাইন করেছে আমি হেডলাইনটা আপনাদেরকে শোনাচ্ছি লিখেছেন উবায়দুল কাদেরের বিষয়ে খবর দিতে পারলে প্রাইজ দিতে চাইলেন স্বররাষ্ট্র উপদেষ্টা যদি কেউ উবায়দুল কাদেরের খবরটা দিতে পারেন তাহলে একটা উপহার বা একটা প্রাইজ উনি দিবেন এখানে লিখেছেন আরো বিস্তারিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের কেন দরা পড়ছে না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ওবায়দুল কাদেরের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নাই আপনারা তো অনুসন্ধানী সাংবাদিকতা করেন সাংবাদিকদেরকে বলছে ভাই আপনাদের আমি একটা অনুরোধ করব সাংবাদিকদেরকে সুন্দর ব্যবহার করে বলছেন ভাই আপনাদেরকে আমি একটা অনুরোধ করব যে যদি আপনারা অনুসন্ধানী সাংবাদিক হিসাবে আপনারা এরকম একটা খবর দিতে পারেন আমি একটা প্রাইজ দেব আপনাদেরকে এই ধরনের সম্মানিত ব্যক্তিরা একজন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন অফিসার মেজর জেনারেল ছিলেন তাই উনি বলছেন যে আপনারা যদি আমাকে এই খবরটা দিতে পারেন তাহলে আপনাদেরকে আমি একটা প্রাইজ দেব ওবায়দুল কাদের কোথায় আছে এই সন্ধানটা দিতে পারেন তাছাড়া উনি আরও যা বলেছেন যে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরোয়া জারি হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি রয়েছে উনি সাংবাদিকদেরকে এটাও বলেছেন যে ভারতের সাথে বাংলাদেশের চুক্তি রয়েছে যেহেতু চুক্তি আছে কাজী পলাতক আসামিদেরকে ফিরত আনার জন্য চুক্তি ফলো করা হবে প্রদর্শক এই যে কথাটা বলেছেন একজন সেনা অফিসার হিসাবে আমি ধন্যবাদ যেই বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটা উনি কিন্তু বুঝতে পেরেছেন বলছেন যে ভারতের সাথে আমাদের যে চুক্তি আছে ওই চুক্তিটাই ফলো করা হবে শেখ হাসিনাকে আনার জন্য এবং ভারতে শেখ হাসিনার সাথে পালিয়ে যাওয়া ওই লেসপেন্সারদের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে সঙ্গে থাকা বাংলাদেশের চুক্তি ফলো করা হবে বলে মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রদর্শক এই বিস্তারিত লেখাটা আজকে প্রথম আলো থেকে আপনাদের সামনে তুলে ধরলাম যে ওবায়দুল কাদেরের বিষয়টা আর মানিকের বিষয়টার সাথে যাতে মিলে যা সিলেটের যদি তরুণরা পেয়ে যা তাহলে তো খবর আছে ওবায়দুল কাদেরের কারণ সিলেটের তরুণরা কিন্তু মানিককে খেলা দেখাই দিয়েছে বাংলাদেশের অন্যান্য বর্ডারে যেদিক থেকে ওবায়দুল কাদের পালানের চেষ্টা করবে বাংলাদেশ থেকে ভারতের দিকে আমি তরুণ সমাজকে বলবো যে মানিকের মতো ওবায়দুল কাদেরকে ফাটিয়ে দিলে যেরকম একটা পুরস্কারের কথা বললেন আমাদের মন্ত্রী আমার তরফ থেকে আপনাদেরকে একটা লাল সেলুট দেব যদি বাংলাদেশের পক্ষ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তরুণ সমাজরা যদি এখন অনুসন্ধান করে তার সংবাদটা দিতে পারেন আপনাদেরকে পুরস্কৃত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাই এই পুরস্কারটা নেওয়ার জন্য তরুণ সমাজেরা আগ্রহের সাথে কাজ করবেন এবং আপনার নাম কিন্তু ইতিহাসের পাতা সম্মানের সাথে বাংলাদেশে থাকবে এই প্রত্যাশা করে আজকের এই নিউজটার উপরে আলোচনা এখানেই শেষ করছি টিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ